পূজো অবশ্যই পূজোয় আনন্দ করুন, উপভোগ করুন, কিন্তু সাবধানতা অবলম্বন করে, যথেষ্ট মাস্ক পরে। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. Let them know who you are. Flying up in a bar. Wish on a star. Time to show them who's in charge. Call me a shooting star. দেখুন বর্তমানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্ব যাচ্ছে আমরা সবাই জানি। যে করোনা আবহ সেই করোনা মহামারী ইতিমধ্যেই বহু পরিবারের মানুষকে কেড়ে নিয়েছে, বহু পরিবার তাদের কাছের মানুষ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি বছরের যে বাজেট আমাদের হয়, প্রতি বছর যে আমরা পুজো করি, সেই পুজোর সাথে এই পুজোর তুলনা করলে হবে না। এবছর সম্পূর্ণ আলাদা, মানুষের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা এবছর সাবেকিয়ানা ছোঁয়া এনেছি। তো শুনতে পেলাম দাদা বলেই দিল যে সবকিছুই আমরা জানি, সবকিছু মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো দাদারা ক্লাবের তরফ থেকে যতটুকু পেরেছে সম্ভব ততটুকু পুজোটা করার চেষ্টা করেছে। আশা করছি আমাদের এই দেশ থেকে মানে গোটা সারা পৃথিবী থেকে কোভিড-19 খুব তাড়াতাড়ি চলে যাবে এবং নেক্সট ইয়ার আরও খুব ভালো করে এই ঐক্য সম্মেলন ক্লাব তরফ থেকে খুব ভালো আরও পুজো করবে। দাদা খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলেন, আশা করি নেক্সট বছর আমরা আরও ভালো দুর্গা পুজো দেখতে পাবো। অনেক ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে একটা বার্তা মানুষকে দিতে চাই। দেখুন যে করোনা পরিস্থিতি চলছে, আমরা গতকালও হাইকোর্টের রায় দেখেছি, হাইকোর্ট প্রত্যেকটা প্যান্ডেলকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে। সুতরাং মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনারা অহেতুক রাস্তায় বেরোবেন না, পুজো অবশ্যই পুজোয় আনন্দ করুন, উপভোগ করুন, কিন্তু সাবধানতা অবলম্বন করে, যথেষ্ট মাস্ক পরে বা স্যানিটাইজার ব্যবহার করে। এবং সংবাদ মাধ্যম আছে, আপনারা আছেন, আপনারা মানুষের কাছে যথেষ্ট পরিমাণে টিভির পর্দায় বা সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মাধ্যমে পৌঁছে দেবেন প্রতিটা পুজোকে। তাই মানুষের কাছে অহেতুক ভিড় করার জন্যে আমি বারণ করবো, বারবার হাত জোর করে করজোর করে তাদের কাছে নিবেদন করবো, অহেতুক ভিড় করবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. Call me a shooting star. Thank you.
আলোচনা দিয়ে মানে মেকআপটা এত সুন্দর। তো ফ্রেন্ড তোমাদের দেখালাম আইরন গেট স্পোর্টিং ক্লাবের পুরো ভেতরটা তো দেখালাম, খুবই সুন্দর করেছে আর এত বড়, মানে অনেকটাই টাইম লাগলো তো পুরো টোটালটা দেখাতে। তো আমরা এখন যাবো নেক্সট করতে কোনটা প্রতাপ করে, তাই তো? চলো তাহলে এবার প্রতাপ করে গিয়ে তারপর আবার কথা বলছি। এবার আমরা যাবো অভিযান সঙ্গ, তো চলো এখন অভিযান সঙ্গে যাওয়া যাক। চলো মণ্ডপটা দেখালাম এবং ঠাকুরটাও দেখালাম, তো তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর এরপর আমরা দেখাবো বারাপল্লির মণ্ডপটা, তো চলো। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি বারাপল্লি পূজা মণ্ডপে, ঠিক সামনেই আছি। তো বারাপল্লি পূজা মণ্ডপটা পুরোটা তোমাদের দেখাবো আর ভেতরে গিয়ে মায়ের মূর্তিটাও তোমাদের দেখাবো, তো চলো এখন আমরা ভেতরে যাই। চলো, বারিশ মেরে তো
বারবার বলি পূজা মণ্ডপটা পুরোটাই দেখিয়েছি, আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে তো অবশ্যই জানাবে। আর এখন আমরা যাব নেক্সট হচ্ছে গান্ধীপল্লি, তো চলো এখন গান্ধীপল্লি যাই। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে। তো পূজা মণ্ডপটা দেখে তোমরা বুঝতেই পারছো অন্যবারের মতন হয়নি, এই ক্লাবটাও মানে খুবই ফেমাস পুজো, বড় পুজো হয়। তো এবার তো আমরা সবাই জানি কোভিড-19 জন্য বনগাঁর পুজো যে ফেমাস যে পুজো, সেই পুজো এবারও প্রতিবারের মতো ততটা করতে পারিনি। তবে ক্লাব কর্তৃপক্ষ যতটা সম্ভব করার চেষ্টা করেছে, বাঙালি পুজো বলে কথাটা তো মিস করা যাবে না, বছরে একবারই আসে, তো এই পুজোটা তো করতেই হবে, পালন তো করে যেতেই হবে, তো যতটা সম্ভব করেছে। প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর মায়ের মূর্তিটাও তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা যাব ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবে, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের সামনে, তো দেখো সামনেই আমরা দাঁড়িয়ে আছি। তো বাইরে থেকে মোটামুটি দেখে আমার তো ভালো লাগছে, তো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো বাইরেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি, তারপর ভেতরটা দেখাবো। বাইরে থেকে যতটা মনে হচ্ছে বিদ্যাসাগরকে নিয়ে কিছু থিম করা আছে, চলো ভেতরটা তোমাদেরকে দেখাবো, সাথে আমরাও দেখে নিচ্ছি। তো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, চলো যাওয়া যাক ভেতরে। চলো দেখালাম বনগাঁর দুর্গাপুজো। তো আমরা তো জানি যে এবার কোভিড-19 জন্য অন্যবারের মতো দুর্গাপুজো বনগাঁয় কেন সব জায়গায় অন্যবারের মতন হচ্ছে না। তো সরকারি নির্দেশ অনুসারে যতটা সম্ভব সমস্ত ক্লাব কর্তৃপক্ষ যতটা সম্ভব তারা করেছেন। তো তোমরা যদি এই বনগাঁর পুজো নিজেরা এসে দেখতে চাও তো অবশ্যই চলে এসো, আর এটা মাথায় রাখবে যে সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে, কারণ নিজে সাবধান থাকলে তবে সুস্থ থাকা যাবে। তো তার জন্য তোমরা যদি আসো তো সেইভাবে একটু সাবধানে সব কিছু মেনটেন করে এসো, দুর্গাপুজো দেখো তোমাদের খুব ভালো লাগবে। আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে বাজিয়ে দিও। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।